আমার মানে অনেক পছন্দের নায়ক, প্লাস হচ্ছে অনেক বেশি মজা পেয়েছি ছবিটা দেখে। সব সব খুলে বলতে পারবো না, আনন্দে পুরো আত্মহারা হয়ে গিয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই দেখি না, এটা দেখি না ভাই, কিছু বলতে হবে। আমি ভাই 6টা বাজে আসছি, কিন্তু আমার একটা দুঃখ, আমি 6টা বাজে শু দেখতে পারি নাই ভাই। আমি গুইরা গাইরা আমি 9টা বাজে এখানে আসছি, আমি ছবি দেখার জন্য ভাই, ঠিক আছে? আমি এখন টিকিট দিচ্ছি না, ওই যে আয়া বসো না। অনেক ভালো অনেক ভালো খুব ভালো ভালো লাগছে, খুব ভালো লাগছে, অনেক সুন্দর। সাকিব খানের ফাইটিং বুদ্ধি, রাজনৈতিক ব্যাপারটা একটু ভালো লাগছে। এরকম ছবি আমরা আরো চাই, এটা মোটামুটি বর্তমানে আধুনিক যুগের সাথে এবং সমগ্র যুগের একটি ছবি। এবং সাকিব খান এখানে সে চমৎকার ভাবে, সে যে না আমি একাই এসেছি এবং সে যে অরিজিনাল সুপারস্টার, এটা সে এই ছবির মাধ্যমে প্রমাণ করেছে। অনেক সুন্দর, হ্যাঁ মজা পাইছি, কিন্তু না রাস্তায় কিন্তু আগা মাথা নাই, তার দিয়ে রাস্তা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওসে, কিন্তু ঠিক আছে তা মনে বক্তটা অনেক ভালো, ভক্ত না হইলেও মানে বলা চলে ভক্ত, এখন এখন ইদানিংকার ভক্ত হয়ে গেছি আর কি, বলা চলে খুবই ভালো, খুব ভালো। জি তুফান টু আসলে অনেক ভালো লাগবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ সেরা সেরা, এর আগে হচ্ছে এটাই সেরা বলবো আমি, লাগে না সিনের কোনো মিল নাই কে, ভালোই লাগছে অনেক ভালো। অস্থির অস্থির, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, দারুন দারুন দারুণ, অসাধারণ, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। দারুন দারুন ভাই, নকল ছবি না, বাংলাদেশে নকল করে না, বাঙালিরা নকল করে না। চমৎকার ছবি,
অ্যাডাপ্টেড আসলে নামের সাথে ছবিটা আমি আশা করি না, একটু হাইট দরকার ছিল, একটু হিট দরকার ছিল, এটা টু পার দেখার ইচ্ছা আছে, তবে একটু ফাইট দরকার যেহেতু নামের সাথে তুফান তুফান দরকার আছে, ঠিক আছে, তুফান হলে আমরা দর্শকরা আমার মনে হচ্ছে যে যে নাম যেহেতু তুফান এখানে আপনার আরেকটু মানে ফাইট দরকার আছে, আরেকটু আপনার এন্টারটেনমেন্ট দরকার আছে, তো এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কথা বলছে কিন্তু ফাইটটা কিন্তু আসলে দেখায় নাই কা অরিজিনালি যে হ্যাঁ হ্যাঁ ট্রেলারটা আসলে খুব সুন্দর, ট্রেলারটা দেখে আমরা দেখতে আসছিলাম, তবে আসলে আশা করি নাই যে এতটা আসলে রায়হান রাফি ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ ভাই, তবে খুব মানে একসঙ্গে আগের চেয়ে খুব ভালো মুভি এখন হচ্ছে বাংলাদেশে, ধন্যবাদ, হ্যাঁ আগের চেয়ে অনেক ভালো মান হয়েছে, ধন্যবাদ, তবে আশা করি রায়হান রাফি ভাই আপনাকে খুব ভালো লাগে, আপনি আরেকটু ভালো মানে মানটা একটু ভালো করেন ছবি, ধন্যবাদ ভাই। টাকা দিলে কমু টাকা দিলে অনেক অসাধারণ ছবি ছিল কিন্তু ভিতরে যে পর্দাটা পর্দাটা স্ক্রিনে আপনাদের কালো আসে মানে পুরো ক্লিয়ার আসে না, অন্যথা আপনার পুরোটাই খুবই ভালো দিছে, তুফান 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 টু আসছে, আবার অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, ভালো ভালো ছিল, যদিও কপি করছে বাট সুন্দর হয়েছে, ডিরেক্টর খুবই ভালো মানুষ, মানে সব চার পাঁচটা ছবি মিলিয়ে কপি করা হয়েছে যাতে ধরতে না পারে বা কপিরাইট না পায়, বাট দেখার মতন একটা ছবি, খুবই সুন্দর। অল ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা ছবি, অনেকটা ভালো ছবি দেখলাম, গানটাও সুন্দর, কাহিনী সুন্দর, না 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 কপি বলতে কিছু নাই, খুব সুন্দর রাজনীতি ভিত্তিক একটা ছবি, মানে করেন আপনার গানটা লাস্টের যে গানটা আমার অনেক ভালো লাগছে ভাই। আমি হইতে চাই আর মারো এরকম হিটম্যান সেরা ভাই সেরা, ডায়লগ দিতে যাই, ডায়লগটা হলো তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে, এটা হলো আমার বাইর করা ডায়লগ, এরপরের ডায়লগ আমি তুফান টুতে দেখতে চাই যেন বাইরের মতন কপি করে একটা দিতে পারি, তুফানের সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাত্রে ঘুম গেল উড়িয়া, সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় ও সখী তোমারে দেখি পরানুভূর, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানা, মামলা হইলে পরে দেখা নিব থানায়, রইলে তোমার লাগে মন লাগে পুরপুরা, দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে বুড়া, কিসে ভাই মানে কনফিউজিং এন্ডিং ছিল না, মানে সুন্দর মতো ক্লিয়ার করেছে, ভালো ছিল, ফার্স্ট হাফটা একটু স্লো ছিল মানে আমার কাছে কিন্তু সেকেন্ড হাফটা খুব ভালো ছিল, রায়হান রাফি তো ফিল্ম ভালো এক্সপেক্ট করেছে, জি না ভালো লেগেছে, সবার অ্যাক্টিংও ভালো ছিল, সাকিব ভাই আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, এটাও ভালো লাগলো, টু চান হ্যাঁ তুফান টু তো অবশ্যই দরকার, কারণ এন্ডিংটা এমন ভাবে দিয়েছে যে টু দরকার। সাকিব খানের লুক কেমন লাগছে? ভালো ছিল, যদিও আমি সাকিব খানের ফ্যান না, আমি শুধু রায়হান রাফির ফ্যান দেখে মুভিটা দেখেছি, আদারওয়াইজ আমি দেখতাম না, আমি ফার্স্ট টাইম সাকিব খানের মুভি দেখেছি। বলতে কি সাকিব খানের উপর ক্রাশ খাননি? সরি, এই লুকা কি সাকিব খানের উপর ক্রাশ খাননি? না ক্রাশ খাওয়ার মতো আমার ছিল না, হয়তো অন্য অন্য কেউ খেতে পারে, নাকি ক্রাশ খাওয়ার লোক আছে? আছে, অন্য কেউ খেতে পারে, আমার আমার কাছে ক্রাশ খাওয়ার মতো ওই লেভেলের ছিল না, মানে ইট ওয়াজ গুড, মানে অ্যানিমেলে যেমন রণবীর কাপুর এর লুক ছিল, সো উনি কাইন্ড অফ সেমি ভালো। হাজার নারী সাকিব খানের উপর ক্রাশ, আপনি কেন খাবেন? ও
ছোটবেলাতে বলিউডের ফ্যান তো তাই। হ্যাঁ ইনশাল্লাহ হওয়া তো উচিত, যে পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে বা হওয়া তো যায়, সরকার দিল তো ভালো। হ্যাঁ অবশ্যই অবশ্যই দরকার, কারণ ফার্স্টের টিকিটই পাওয়া যায় নাই অনেক দর দেখো পর, ইভেন ব্ল্যাকেও অনেকে টিকিট বিক্রি করতেছিল, ইভেন আমিও ব্ল্যাকেই নিয়েছিলাম পরে, তারপরে এই শর্ট সরি তারপর আমি এই মুভিটা দেখতে পেরেছি। হ্যাঁ দেখার মতো ওরকম কোনো ওরকম বাজে সিন ছিল না, 18+ তেমন কিছু ছিল না, হ্যাঁ একটু অ্যাকশন বেশি বাট ঠিক আছে খারাপ না দেখা যায়। হ্যাঁ মনে হয় হয়তো দেখছেন শাকিব খান একটাও না, আমি আজকে ফার্স্ট টাইম ওর মুভি দেখেছি। ওয়ান অফ দ্য বেস্ট বললেন কেন? মানে এখন দেখে মনে হচ্ছে যে ভালো, আর আগে তো মিমসে দেখতাম যে যেসব অ্যাক্টিং করতো অনুযায়ী এখন এটা ভালো করেছে, মানে ওর অ্যাক্টিংটাও অনেক থেকে ইম্প্রুভ হয়েছে। মানে এতদিন তো ট্রোল দেখেছে। হ্যাঁ 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 না এই জন্য ভালো লেগেছে, না ওর অ্যাক্টিং ইম্প্রুভ অ্যাকচুয়ালি অনেক বেটার হয়েছে, সো ইট ওয়াজ গুড টু সি হিম ইন দিস বিগ প্রজেক্ট। আগে কি শাকিব খানকে নায়ক মনে করতেন না? মনে করতাম, বাংলাদেশের নায়ক অবভিয়াসলি মনে করতাম, বাট আমার কাছে অত একটা ভালো লাগতো না বিকজ অফ অ্যাক্টিং, অ্যাক্টিং অত একটা ভালো লাগতো না, বাট এখন অনেক ভালো বেটার হয়েছে। সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কী বলবেন? আপনি তো দেখলেন, আপনি তো সমালোচনা করতেন একসময়। না আমি করতাম না, আমি এগুলো মানে আমার কথা সে যা মন চায় করুক। বুয়ার এক কথা বলে সব, হ্যাঁ বুয়া আমি কিছু বলতাম না, কারণ আমি আমি দেখলাম আমি তারপর জাজ করলাম, আমি না দেখে কেন জাজ করব, আমি আজকে দেখেছি বুঝছি না ওর অ্যাক্টিং অ্যাকচুয়ালি আগে থেকে ভালো হয়েছে। আমি আজকে ফার্স্ট টাইম দেখেছি, হ্যাঁ আমি তো রায়ান নামে ফ্যান দেখে দেখেছি।